নিম্নচাপের জেরে বৃষ্টি আর তার জেরে গঙ্গার জল বাড়তেই পানভাসি নদীয়ার নাকাশিপাড়া থানা এলাকার বিস্তীর্ণ গ্রাম। তিন দিনের লাগাতার নিম্নচাপের জেরে রাজ্যের অধিকাংশ নদীতে জলস্ফীতি ঘটেছে। বিভিন্ন ব্যারেজ থেকে বেড়েছে জল ছাড়ার পরিমাণ, একই রকম ভাবে পাল্লা দিয়ে বেড়েছে ভাগীরথী নদীর জল। তিন দিনের বৃষ্টির জেরে জলস্ফীতি অনেকটা হওয়াতেই নদীয়া নাকাশিপাড়া থানা এলাকার কুলে পোতা দিয়ে জল ঢুকতে শুরু করেছে বিভিন্ন চাষের জমিতে, যার ফলে একদিকে যেরকম নষ্ট হচ্ছে বিভিন্ন সবজি থেকে ফসল, অপরদিকে নাকাশিপাড়া থানার বেথুয়া ডহর থেকে বর্ধমান যাবার একমাত্র রাস্তা এখন জলের তলায়, যেখানে দুদিন আগেও চলত বাস লরি আর আজ সেই রাস্তা দিয়ে চলছে নৌকা। স্থানীয় লোকেদের অভিযোগ, বারংবার বিভিন্ন দপ্তরে এবং বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। সমস্ত পরিবারগুলি সর্বশান্ত হয়ে জলের তলায় তাদের বাড়িঘর বা পানীয় জলের কল। যে সমস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ায়নি পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক স্তরের কেউ, এমনকি পাড়া পাড়ের জন্য কোনো নৌকার ব্যবস্থাও করেনি ব্লক প্রশাসনের পক্ষ থেকে। কতদিন এখানে নৌকা চালাচ্ছেন? আমি গত 10 থেকে 15 বছর চালাচ্ছি। এই রাস্তাটা বন্ধ? দুদিন থেকে চালাচ্ছি। হ্যাঁ, এই রাস্তায় কি চলতো? রাস্তায় টোটো অটো এসব চলতো, বাস বন্ধ আছে। হ্যাঁ, এই মুহূর্তে কত টাকা করে ভাড়া নিচ্ছেন নৌকাটা? মানুষ 5 টাকা করে আর মোটরসাইকেল 10 টাকা। এই মানুষের যাতে সুবিধা হয় সেরকম ব্যবস্থা চালাচ্ছি, পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা নেই কি, তার জন্য আমি নৌকাটা আমার ছিল, মানুষের যাতে যাতায়াত করার সুবিধা হয় তার জন্য আমি নৌকাটা এখানে লাগিয়েছি। আপনার নাম? মিঠুন বাগ। হ্যাঁ, এই রাস্তাতে কত লোক যাতায়াত করতো? প্রচুর, হাজার হাজার লোক। এখন কি অবস্থা? এখন এই মানে এই অবস্থা। এই যে কোথাকার জল এটা? এটা একদম ভাগীরথী জল। এটা কবে থেকে হয়েছে? এই তো আজকে মোটামুটি 4-5 দিন, তাই দেখো 4-5 দিন হয়েছে। 5 দিন হবে, 5 দিন লোক হবে, বিশাল অফিস দিই এই নয় করে এই বললে মানুষের রেহাই। আপনার নাম? রোহিত। আজ নৌকা কি কারা দিয়েছে? আমি ঠিক বলতে পারছি না। আপনার নাম? আমার নাম টুলু রাজবংশী। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।